আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকের ক্লাসে আমরা জারণ বিজারণের আলোকে কিছু গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এই ম্যাথগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ সৃজনশীল প্যাটার্নে কিন্তু এরকম প্রশ্নই পরীক্ষায় আসে। তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, বেশ লম্বা একটা প্রশ্ন। তো আমরা আজকে অনেক বড় একটা প্রশ্ন নিয়ে শুরু করছি, কারণ এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের যে বিষয়গুলো কাজ করবে মূলত সেই বিষয়গুলোর আলোকে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। 0.37 গ্রাম নমুনা চুনা পাথরকে 10 ml অক্সালিক অ্যাসিডে দ্রবীভূত করে ক্যালসিয়াম অক্সালেট এর সাদা অধক্ষেপ সৃষ্টি করে। এই অধক্ষেপের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত H2SO4 যোগ করে ক্যালসিয়াম অক্সালেটের এই দ্রবণকে সম্পূর্ণভাবে জারিত করতে 15 ml 0.08 মোলার KMnO4 দ্রবণের প্রয়োজন হয়। তবে চুনা পাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ হিসাব করো। আশা করছি প্রশ্ন দেখে কিছু বুঝতে পারোনি, কারণ বিশাল প্রশ্ন। আমরা এই কোশ্চেনটাকে একটু ভেঙে ভেঙে সলভ করব, তাহলে বুঝতে সহজ হবে। শুধু প্রথম লাইনটা পড়ো। এই যে চুনা পাথরের কথা বলা হয়েছে, একটা নমুনা, এই চুনা পাথরের মধ্যে অক্সালিক অ্যাসিড মিশানো হয়েছে, তার মানে প্রথমে এই চুনা পাথরের সাথে অক্সালিক অ্যাসিডের একটা বিক্রিয়া হবে। তাহলে এই বিক্রিয়াটা দেখো, চুনা পাথরের সংকেত হচ্ছে CaCO3 আর অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2C2O4। তাহলে এদের বিক্রিয়া উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অক্সালেট প্লাস H2CO3। এখন এই বিক্রিয়ায় যে ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হলো, এটি কিন্তু প্রশ্নে বলা ছিল, এই যে ক্যালসিয়াম অক্সালেটের একটা সাদা অধক্ষেপ সৃষ্টি করে। তাহলে আমরা প্রথম লাইন থেকে ক্যালসিয়াম অক্সালেটকে পাইলাম। এবার প্রশ্ন বলেছে যে এই অধক্ষেপের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত H2SO4 যোগ করেছে, তার মানে এই ক্যালসিয়াম অক্সালেটের মধ্যে যদি আমরা এখন H2SO4 যোগ করি, এদের মধ্যে একটি বিক্রিয়া ঘটবে। তাহলে বিক্রিয়াটি দেখো, ক্যালসিয়াম অক্সালেট প্লাস H2SO4 উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম সালফেট প্লাস H2C2O4। এখন এবার দেখো, অতিরিক্ত H2SO4 যোগ করে এরপরে বলেছে ক্যালসিয়াম অক্সালেটের এই দ্রবণকে। এখন ক্যালসিয়াম অক্সালেটের এই দ্রবণটা হচ্ছে এটা H2C2O4, যেহেতু ক্যালসিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে যেটা মিন করেছে, এটা হচ্ছে H2C2O4 কে মিন করেছে, অর্থাৎ অক্সালিক অ্যাসিড। তো এই অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা বিজারক পদার্থ, আর বিজারক জারিত হয়। এটাকে জারিত করতে 15 ml 0.08 মোলার KMnO4 দ্রবণের প্রয়োজন হয়। এখন দেখো, প্রশ্নে আগে কিন্তু অতিরিক্ত H2SO4 যোগ করা আছে, তার মানে এখানে কিছু পরিমাণ H2SO4 থাকবে। তো আমরা জানি এই যে অম্লীয় মাধ্যমে KMnO4 জারক হিসাবে কাজ করে, তাহলে H2C2O4 অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা বিজারক পদার্থ, আর অম্লীয় মাধ্যমে KMnO4 হচ্ছে একটা জারক পদার্থ। তো এদেরকে মিশ্রিত করলে আমরা এখানে একটা বিক্রিয়া পাবো, অক্সালিক অ্যাসিড প্লাস H2SO4 প্লাস KMnO4। তাহলে দেখো, এখানে KMnO4, এই যে পরবর্তী অংশে বলা হয়েছে KMnO4 কথা, H2SO4 কারণ প্রশ্নে আগে অতিরিক্ত H2SO4 যোগ করা আছে, তাহলে কিছু পরিমাণ H2SO4 এখানে আছে, আর H2C2O4 হচ্ছে এই যে 2 নং বিক্রিয়ায় থেকে প্রাপ্ত। এই সবগুলো জিনিস পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড প্লাস 2MnSO4 প্লাস H2O প্লাস K2SO4। 3 নম্বর যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটা কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করেই করা হয়েছে। এই বিক্রিয়াটা কিভাবে আসছে কি আমরা অর্ধবিক্রিয়া সমীকরণ থেকে প্র্যাকটিস করেছি। তো তোমরা যারা এই বিক্রিয়া নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা প্রিভিয়াস ক্লাসের যে অর্ধবিক্রিয়া সমীকরণ গুলো রয়েছে সেই সমীকরণ গুলো লক্ষ্য করিও। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে 2 নং সমীকরণে অক্সালিক অ্যাসিড রয়েছে, এখানে অক্সালিক অ্যাসিড কিন্তু 1 মোল। আবার দেখো, 1 নং সমীকরণে তাও 1 মোল অক্সালিক অ্যাসিড,
কিন্তু 3 নম্বর যে সমীকরণ, 3 নম্বর সমীকরণে অক্সালিক অ্যাসিড হচ্ছে 5 মোল। তাহলে আমরা এই অক্সালিক অ্যাসিডের সাথে বাকিদেরকে তুলনা করতে চাই, তুলনা করতে হলে আমাদেরকে অক্সালিক অ্যাসিডকে সবার জন্য সমান করতে হবে। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে 1 মোল, 2 নম্বর সমীকরণে 1 মোল, তাহলে আমরা 3 নম্বর সমীকরণেও 1 মোল অক্সালিক অ্যাসিডকে কাউন্ট করতে চাই। এখন দেখো এই 3 নম্বর সমীকরণে 5 মোল অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 2 মোল KMnO4। তাহলে আমরা বলতে পারি 3 নম্বরতে যে 5 মোল অক্সালিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 2 মোল KMnO4। তাহলে আমরা এই এটাকে 5 দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে এটা অক্সালিক অ্যাসিড 1 মোল হয়ে যাবে। তো 1 মোল H2C2O4 ইকুইভ্যালেন্ট টু 5 দ্বারা ভাগ করলে এটা হবে 2/5 মোল KMnO4। তাহলে আমাদের মূলত উদ্দেশ্য ছিল অক্সালিক অ্যাসিডকে সবার সাথে সমান করা, সমান করলে আমরা এটাকে কম্পেয়ার করতে পারবো। ওকে, ইকুয়েশন নাম্বার 4। এখন আমরা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 4 নম্বর সমীকরণ, এই সবগুলো সমীকরণ থেকে আমরা একটি সম্পর্ক স্থাপন করব। সম্পর্ক স্থাপন করব আমরা এই অক্সালিক অ্যাসিডের মাধ্যমে। 1 নং সমীকরণে দেখো ক্যালসিয়াম কার্বনেট এবং অক্সালিক অ্যাসিড এরা কিন্তু 1:1 অনুপাতে বিক্রিয়া করছে। তার মানে আমরা বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম অক্সালেট CaC2O4। এটা আমরা 1 নং সমীকরণ থেকে লিখেছি। আবার 2 নং সমীকরণে দেখো যে 1 মোল CaC2O4 ইকুইভ্যালেন্ট টু 1 মোল H2C2O4, তার মানে এরা আবার 1:1 অনুপাতে। তাহলে আমরা ঠিক একইভাবে লিখলাম যে 1 মোল CaC2O4 ইকুইভ্যালেন্ট টু 1 মোল H2C2O4। ওকে, এখন 4 নম্বর সমীকরণে দেখো এই 1 মোল H2C2O4 ইকুইভ্যালেন্ট টু কতটুকু, 2/5 মোল KMnO4। ওকে, তাহলে আমরা 1, 2 এবং 4 নং সমীকরণ হতে মূলত একটি সম্পর্ক স্থাপন করেছি। এখন আমাদের এই পুরো মানটা লাগবে না, আমাদের কতটুকু লাগবে এটা বোঝার জন্য একটু প্রশ্নের দিকে দেখতে হবে। তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রশ্নে যে মোলারিটির মান, ভলিউমের মান দেওয়া আছে, এগুলো সব KMnO4 এর মান দেওয়া আছে। সো KMnO4 লাগবে, তাহলে আমরা এখান থেকে KMnO4 কে নিব। আর আমরা যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি এই ম্যাথে মূলত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বের করতে বলেছে, আর এই ক্যালসিয়াম অক্সাইডটা আসবে চুনা পাথর থেকে, তার মানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট লাগবে। সো আমরা এই সম্পূর্ণ এই সমীকরণ থেকে দুটো জিনিসকে নিব, একটা হচ্ছে KMnO4 কে, কারণ KMnO4 এর মান দেওয়া আছে, আর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, কারণ চুনা পাথর থেকে চুনের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা এই পুরো সমীকরণ থেকে এই দুটো মানকে চুজ করলাম, বা আমরা লিখতে পারি যে 2/5 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। এখন এটাকে আমরা এই আর গুণন করে ফেলি, আর গুণন করলে 5 ওদিকে চলে যাবে, বা 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল CaCO3। এখন আমরা এই 2 মোল কে একটু ভেঙে লিখতে পারি। আমরা জানি 2 মোল সমান হচ্ছে 1000 ml 2 মোলার। যদি এখানে 1 মোল হতো তাহলে লিখতাম 1000 ml 1 মোলার, 3 মোল হলে 1000 ml 3 মোলার। তো এখানে যেহেতু 2 মোল, আমরা 2 মোল সমান লিখব 1000 ml 2 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু। প্রশ্নে ক্যালসিয়াম চুনা পাথরের শুরুতে একটা ভর দেওয়া ছিল, তার মানে আমরা এটাকে গ্রাম এককে কনভার্ট করব। তো আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, এখানে ক্যালসিয়াম কার্বনেট 5 মোল, তাহলে 1 মোলের ভর যদি 100 হয়, 5 মোল হবে 5×100। জাস্ট মোলকে গ্রাম এককে কনভার্ট করেছি আণবিক ভর দ্বারা গুণ করে। ওকে, তার কারণ প্রশ্নে গ্রাম একক দেওয়া ছিল। সুতরাং এই 15 ml এবং 0.08 মোলার KMnO4 এই মানগুলো প্রশ্ন দেওয়া ছিল, যে প্রশ্ন দেওয়া আছে 15 ml 0.08 মোলার KMnO4। তাহলে এতের জন্য আমরা ক্যালকুলেশন করি। ওকে, KMnO4 15 ml 0.08 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু, জাস্ট মানগুলোকে আমরা আড়াআড়ি করে বসালাম, বসিয়ে এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি 0.3 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ওকে, আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পেয়ে গেলাম। কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে প্রশ্নে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ চাওয়া হয়নি, প্রশ্নে চাওয়া হয়েছে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ। এখন এই ক্যালসিয়াম অক্সাইডটা ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা পাথর থেকে আসে, সেজন্য চুনা পাথরকে বিয়োজিত করতে হবে। তাহলে আমাদেরকে চুনা পাথরের বিয়োজন বিক্রিয়া দেখতে হবে, চুনা পাথরের বিয়োজন বিক্রিয়া নিম্নরূপ।
ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাসীয় পদার্থ দূরে চলে যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকে ক্যালসিয়াম অক্সাইড। তার মানে আমরা এক মোল ক্যালসিয়াম কার্বনেট হতে এক মোল ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই এক মোল ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 100 আর এক মোল ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। এক মোল, দুঃখিত, এটি 44 হবে না, মানটি একটু চেঞ্জ আসবে, আমি একটু ঠিক করে দিচ্ছি। ওকে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে 56 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইড আণবিক ভর। আনফর্চুনেটলি এখানে প্রথমে 44 ছিল। তাহলে আমরা সমীকরণ থেকে পাই যে এই 100 গ্রাম যে ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 56 গ্রাম। তাহলে আমরা ঐকিক নিয়মে হিসাব করব। সুতরাং 0.3 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয়, অর্থাৎ 0.3 হচ্ছে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাচ্ছি সেটা। তাহলে সেটার জন্য আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি 0.168 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এখন আমাদেরকে এই ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু প্রশ্নের শুরুতে দেখো চুনাপাথর একটা পরিমাণ দেওয়া আছে, সেটা হচ্ছে 0.37 গ্রাম। তার মানে আমরা এই এতক্ষণ পর্যন্ত যত হিসেব নিকাশ করলাম সবকিছু কিন্তু এই 0.37 গ্রাম চুনাপাথর থেকে শুরু। দ্যাট মিনস আমরা এই যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা নির্ণয় করলাম এখানে 0.168 গ্রাম, এটি আমরা 0.37 গ্রাম থেকে পেয়েছি। তাহলে 0.37 গ্রাম নমুনা চুনাপাথরকে বিয়োজিত করলে পাওয়া যায় 0.168 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তো প্রশ্নের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, সেজন্য আমরা 100 সাপেক্ষে নির্ণয় করলাম। তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যায় এত, তাহলে আমরা 45.40% ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি। এটি হচ্ছে মূলত আজকের এই ম্যাথটি সলভ। এই ম্যাথ থেকে আমরা যে বিষয়টা মূলত শিখব সেটি হচ্ছে, যখন তোমাকে এরকম অনেকগুলো কেমিক্যাল দিবে তখন বলবে যে একটির সাথে একটি বিক্রিয়া ঘটবে, এভাবে তোমরা প্রশ্ন বুঝে বুঝে রাসায়নিক বিক্রিয়া গুলো লিখবে, সমতা করবে, তারপরে দেখবে যে প্রশ্নে কোন অংশের মান দেওয়া আছে সেই অংশটা লাগবে, আর কার মান নির্ণয় করতে বলা হয়েছে সেই অংশটাকে লাগবে। তো সেই অংশগুলোকে জাস্ট কম্পেয়ার করার জন্য কোন একটা আমরা মাধ্যম হিসেবে গ্রহণ করব। যেমন এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম অক্সাইডকে নিয়েছি, করে দুটাকে মধ্যে সম্পর্ক স্থাপন করব, সম্পর্ক স্থাপন করে দেন আমরা এগুলোকে প্রশ্নে যেভাবে মান দেওয়া থাকবে সেই মানগুলো বসাবো, বসিয়ে এরপরে ঠিক এই অনুযায়ী এই কাজগুলো করবে তোমরা। তো এই ম্যাথটি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এখানে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে, কারণ পরীক্ষায় যে সৃজনশীল গুলো আসে সেই সৃজনশীল গুলোর মধ্যে কিন্তু এরকম অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। তোমাদেরকে এই আরেকটি ম্যাথ দেখাচ্ছি, এই প্রশ্নটি পড়ো। 0.25 গ্রাম অনাদ্র বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণভাবে জারিত করতে 0.02 মোলার কত ঘনমাত্রার কত আয়তন এসিডি ও পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন। তাহলে এখান থেকে দেখো কি কি লাগবে, ফেরাস সালফেট লাগবে FeSO4, আর K2Ca2O7 দেওয়া আছে এসিডি এর মাধ্যমে, তার মানে প্রথমে এদের মধ্যে একটা বিক্রিয়া হবে। তো ফেরাস সালফেট হচ্ছে বিজারক পদার্থ, তারপর অম্লীয় মাধ্যমে K2Ca2O7 জারক পদার্থ, এই বিক্রিয়াটি তোমরা মুখস্থ করবে, এটি ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া। পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস স্ট্রেসোফোর প্লাস ফেরাস সালফাইড উৎপন্ন হচ্ছে এই পদার্থগুলো। এখানে একটি কথা বলেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক যে পটাশিয়াম ডাইক্রোমেট সবসময় কিন্তু 6টি ইলেকট্রন গ্রহণ করে। সো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যেটা বিক্রিয়া করবে সেটা হবে 6 মোল, তাহলে দেখো ফেরাস সালফেট 6 মোল, আবার ফেরাস সালফেট কিন্তু 1টি ইলেকট্রন ত্যাগ করে, সো এই জন্য পটাশিয়াম ডাইক্রোমেট 1 মোল। তার মানে ওদের মধ্যে 1:6 অনুপাতে বিক্রিয়া হচ্ছে। তাহলে সমীকরণ মতে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 6 মোল FeSO4। তো প্রশ্নে এই পটাশিয়াম ডাইক্রোমেটের মানটা, প্রশ্নে দেওয়া আছে ফেরাস সালফেটের মান এবং সেটি গ্রাম এককে দেওয়া আছে। সো আমরা তাহলে ফেরাস সালফেটের মানকে গ্রাম এককে কনভার্ট করে নিচ্ছি। ফেরাস সালফেটের যে আণবিক ভর এটি হচ্ছে 151.85 গ্রাম, এটি 1 মোল ফেরাস সালফেট আণবিক ভর, আর প্রশ্নে ফেরাস সালফেট রয়েছে 6 মোল, সেজন্য আমরা 6 দ্বারা গুণ করেছি। তাহলে 6 × 151.85 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে প্রয়োজন 1 মোল K2Ca2O7। এই পুরো লাইনটা কিন্তু সমীকরণ থেকে এসেছে, আমরা ফেরাস সালফেটকে ভর এভাবে কনভার্ট করেছি কারণ প্রশ্নে ভরের মান দেওয়া ছিল, সেই কারণে যদি প্রশ্নে মোল থাকতো মোল একটু লিখে দিত। সুতরাং 0.25 গ্রাম ফেরাস সালফেট, 0.25 গ্রামই এই প্রশ্নে দেওয়া ছিল।
সেটার জন্য আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এখান থেকে মোল বের করলাম, এত মোল আসছে। কিন্তু প্রশ্নে মোল সংখ্যা চাই নাই, প্রশ্নে চেয়েছে ঘনমাত্রা। তো মোল সংখ্যা থেকে খুব সহজে ঘনমাত্রা নির্ণয় করা যায়, কারণ না সরি প্রশ্নে চেয়েছে আয়তন। এখন মোল সংখ্যা থেকে আয়তন নির্ণয় করা যাবে যদি ঘনমাত্রা দেওয়া থাকে। এখন দেখো প্রশ্নে ঘনমাত্রা দেওয়া আছে 0.02 মোলার, তো এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে সি সমান এম বাই ভি। এখানে সি হচ্ছে ঘনমাত্রা, এন হচ্ছে মোল সংখ্যা, আর ভি হচ্ছে আয়তন। আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে ভি সমান এন ডিভাইড বাই সি, এটি হচ্ছে এন এর মান মোল সংখ্যা যেটি আমরা সমীকরণ থেকে পাইলাম, আর ভি হচ্ছে আয়তন, আয়তনকে সি হচ্ছে ঘনমাত্রা, সরি সি হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা মান প্রশ্ন দেওয়া ছিল 0.02, মানটা বসালাম। এই সূত্রে বসালে ঘনমাত্রা আয়তনের মান লিটার এককে আসবে, পরে আমরা যেটিকে জাস্ট লিটার থেকে 1000 দ্বারা গুণ করে এমএলে কনভার্ট করেছি। এক্ষেত্রে লিটার লিখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই, এটি হচ্ছে প্রয়োজনীয় আয়তন। তাহলে দেখো এই ম্যাথটা খুবই সিম্পল একটি ম্যাথ, তোমাকে প্রথমে বিক্রিটি সমাধা করতে হবে, এই পুরো অনুপাতটা লিখতে হবে, তারপরে প্রশ্নে যেভাবে মান দেওয়া আছে সেভাবে মানগুলোকে বসিয়ে প্রয়োজনীয় সূত্র মানটা বসাই, এটি হচ্ছে সিম্পল একটি ম্যাথ। তো প্রিয় শিক্ষার্থীরা, যে দুটি ম্যাথ আমি আজকে ভিডিওতে আলোচনা করলাম, তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবে, প্রশ্ন দেখে দেখে প্র্যাকটিস করবে, যদি কোনো অংশ ভুলে যাও তাহলে ভিডিও দেখে নিবে, কিন্তু ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ তোমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করবে তখন দেখবে যে ঠিক এই ম্যাথগুলো ঘুরে ফিরে আসবে। তাহলে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস তাহলে এটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।